রবিবার সিআইটিউ জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে রাজধানীর অফিস লেন স্থিত সিআইটিউ রাজ্য দপ্তরে শহীদ চিত্র সাংবাদিক শান্তনু ভৌমিক স্মরণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে, জিএমপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা এবং কৃষক সভার রাজ্য কমিটির সহসম্পাদক রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। এদিন উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে রক্তদান করেন অনেকেই। রক্তদান শিবির সাংবাদিক শান্তনু ভৌমিক, যিনি 2017 আমাদের রাজ্যে আজকে যে গণতন্ত্র হত্যার যে উৎসব, এই রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার লুট করার যে জঙ্গলাজত্ব শুরু হয়েছে, সেই জঙ্গলতা কায়েম করার যে প্রস্তুতি, সেই হিসাবে আজকের যারা শাসক জোট ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, তখন তীব্র মাথা তৈরি হয়নি, কিন্তু এই তীব্র মাথার যারা নেতৃত্ব বা সমর্থকরা, তারা সেদিন আইপিএফটি বা বিজেপির ছত্র চাইছিলেন। জনপ্রিয় বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য তখন ত্রিপুরাজ্যে একটা কুলোদক সৃষ্টি করা দরকার, অস্থিরতা তৈরি করা দরকার। একদিকে আইপিএফটি জাতীয় সড়কের উপরে 10 দিনের এই 11 দিনের রাস্তার উপর করেছিল, যে এই নাম জানি তার চেয়ারম্যান এনসি ডেভেলপমেন্ট নেতৃত্ব, আর অন্যদিকে বিপ্লব কুমার দেব ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে আজ দুই সমস্ত অভিযোগ জানিয়ে যে ত্রিপুরাজ্যে